পরের খবরে। মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে বহরমপুর থানা সহযোগিতায় বহরমপুর শহরে দুর্গাপূজার পথ নির্দেশক গাইড ম্যাপের শুভ সূচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার অনিশ সরকার। বহরমপুর শহর এলাকায় এবারে 47টি দুর্গাপূজা হচ্ছে। পূজোর দিনগুলিতে বহরমপুর জল ট্যাঙ্কি মোড় থেকে কল্পনার মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। দুর্গাপূজার দিনগুলিতে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত নিম্নলিখিত রাস্তায় বিকেল 5টা থেকে মোটরসাইকেল, টোটো এবং যে কোনো প্রকার গাড়ি চলাচল করবে না। বহরমপুর থানার উদ্যোগে প্রত্যেকটা পুজো কমিটিকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন, মণ্ডপগুলিতে অতিরিক্ত স্বেচ্ছাসেবক, মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনিশ সরকার, বহরমপুর থানার আইসি সনদ দাস এবং অন্যান্য প্রশাসনের আধিকারিকরা। সবচেয়ে আগে আমি আপনাদের এবং মুর্শিদাবাদবাসী সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তৃতীয়া, আজ থেকেই একরকমভাবে দুর্গাপুজোর যে প্যান্ডেলে যাওয়া পুরো এই যে উৎসব যেটা আছে সেটা শুরু হলো, একাদশী অবধি চলবে। তো আজকে আমাদের এখানে এইবারের যে পুজো গাইড ম্যাপ, প্রতিবারের মতো আজকে সেটার ইনগ্রেশন করা হয়েছে। এই গাইড ম্যাপটা করা হয়েছে মূলত বহরমপুরবাসীদের জন্য, কোথায় কোথায় মেন মেন কোন কোন পুজো প্যান্ডেল আছে সেগুলো এই ম্যাপে চিহ্নিত করা আছে। তার সাথে সাথে রাস্তায় কোথায় কোথায় ওয়ানওয়ে আছে, কোথায় নো এন্ট্রি আছে, কোন জায়গাগুলো এরকম আছে যেখানে বোথওয়েজ ট্রাফিক আছে, সেইগুলোর একটা বেসিক আইডিয়া যাতে তারা এই ম্যাপ থেকে পায়। আর সেই হিসেবে যাতে তারা যখন বেরোবে প্যান্ডেলে যাওয়ার জন্য, তারা যেন মোটামুটি বুঝতে পারে কোন কোন রাস্তায় কীরকম ট্রাফিক ফ্লো হওয়ার কথা, কোথায় কোথায় কী কী রেস্ট্রিকশনস আছে, সেইটা তাদের একটা আইডিয়া দেওয়ার জন্য এই পুজো গাইড ম্যাপটা করা হয়েছে। সেটা এখনই আমরা দেখলাম ওটা এসছে, সেটার কী রিপারকাশন সেটা হয়তো পরে আমরা গভর্নমেন্টের কাছ থেকে আরও ফার্দার ইনস্ট্রাকশনস পাবো। অ্যাজ অফ নাও আপনারা জানেন যে এখন করোনা প্যান্ডেমিক আছে, সেই জন্যে আমাদের একটা সচেতনতামূলক বার্তা প্রতি পুজো প্যান্ডেলকেই দেওয়া হয়েছে। অর্গানাইজিং কমিটিরা প্রত্যেকেই মোটামুটি করোনা অ্যাওয়ারনেসের ফ্লেক্স নিজেরা লাগাচ্ছে। এছাড়া প্যান্ডেল যাতে মোটামুটি খোলামেলা থাকে সেইটা আমরা দেখেছি, এবং আমাদের সাথে সব পুজো প্যান্ডেলই খুব কোঅপারেট করেছে। ওভারঅল বেশ কিছুদিন ধরে সব লেভেল অফ অফিসার্স, মানে সে ওসিআইসি থেকে শুরু করে এসপি সাহেব অবধি, প্রত্যেকেই মোটামুটি সব অফিসাররা গিয়ে প্যান্ডেল পরিদর্শন করেছে এবং দেখেছে যাতে যে যে গাইডলাইন্সগুলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দেওয়া হয়েছে সেগুলো যেন প্রপারলি পালন করা হয়, সেটা করাও হচ্ছে। প্রতিটা পুজো প্যান্ডেলে ভলেন্টিয়ার্স আরও বেশি করে দেওয়া হচ্ছে। এছাড়া মাস্ক, স্যানিটাইজার এইসব জিনিসগুলো যাতে থাকে সেগুলো তারা সবাই ব্যবস্থাপনা করছে। সেই হিসেবে আমরা এই করোনার মধ্যে যাতে পুজোটা প্রপারলি হয় সেটার ব্যবস্থাপনা সব রকমভাবে করা হয়েছে।